আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ঝকঝকে সুন্দর দাঁত সবার প্রত্যাশা হলেও সবার দাঁত কিন্তু ঝকঝকে সাদা হয় না সুন্দর হাসি আপনার ব্যক্তিত্বকে অনেক গুণ বাড়িয়ে দেবে তাই সুন্দর হাসির জন্য চাই ঝকঝকে সাদা দাঁত দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে যাওয়া নিয়মিত শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য তবে আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে পরিচিত একটি পাতা সবার রান্নাঘরেই থাকে তেজপাতা এই তেজপাতার ব্যবহারেই পেতে পারেন ঝকঝকে সুন্দর দাঁত কিভাবে চলুন জেনে নেওয়া যাক দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী তবেই তেজপাতাকে মেশাতে হবে কোনো টক ফলের সঙ্গে যেমন কমলা লেবু ও পাতি লেবুর খোসার সঙ্গে এবার উপকরণ জানুন তেজপাতা চারটে কাঁচা বা শুকনো সব রকমেরই হতে পারে কমলালেবু পাতি লেবুর খসা মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ দুই থেকে তিনটি নিতে পারেন এবারে জানুন কিভাবে প্যাক তৈরি করবেন প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন কমলা লেবু বা পাতিলেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন এবার এসব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন তবে মনে রাখবেন ফলের খসা অবশ্যই শুকিয়ে নিতে হবে কারণ কাঁচা অবস্থায় এগুলি দাঁতের ক্ষতি করতে পারে এবার ব্যবহার করবেন কিভাবে জানুন এই গুণটি সামান্য জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে তিন দিন অন্তত একবেলা দাঁত মাজুন রোজ মাজার প্রয়োজন নেই এতে দাঁতের ক্ষতি হতে পারে দাঁতের হলদে ভাবের উপর নির্ভর করবে সপ্তাহে দুদিন না হয় তিন দিন ব্যবহার করবেন এবার একেবারে সামান্য খরচে পেয়ে যান সাদা ঝকঝকে সুন্দর দাঁত ধন্যবাদ